মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী আজ সকাল এগারোটায় ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ফুলকুচি গ্রামে নেতা কর্মীদের সাথে নিয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভোট চান তিনি এ সময় তার সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত সাধারণ সম্পাদক শ্রী গোপীনাথ দাস শ্রীনগর উপজেলা কৃষক লীগের সভাপতি হাজি আব্দ রহিম সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শ্যামল শ্রীনগর উপজেলা যুবলীগ সদস্য সাজিদুল আলম ওপেল সহ আরও অনেকেই